তো আজকে আমরা দেখব হচ্ছে যে বিসিডি কোর্স এন্ড এরর ডিটেক্টিং কোর্স, কিছু কোড দিয়ে আমরা এরর ডিটেক্ট করতে পারি এবং বিসিডি কোড আছে বাইনারি কোডের ডেসিমাল, তো সেই জিনিসগুলো আমরা একটু দেখব আর কি। তো প্রথমে আসি হচ্ছে বাইনারি কোড। ইন দি কোডিং হোয়েন নাম্বারস, লেটারস অর ওয়ার্ডস আর রিপ্রেজেন্টেড বাই এ স্পেসিফিক গ্রুপ অফ সিম্বলস, It is said that the number, letter or words is being encoded. The group of symbols is called as a code. The digital data is represented, stored and transmitted as group of binary bits. This group is also called as binary code. The binary code is represented by the number as well as alphanumeric letter. মানে বাইনারি কোড যেটা থাকবে, আমরা যদি বাইনারি যে ডিজিটগুলো আছে এটা দিয়ে যদি আমরা কোনো কোড তৈরি করতে পারি এবং সেই কোড অনুযায়ী আমরা যদি একটা মেসেজ কে কোথাও পাঠাই সেটাকে বলা হয় হচ্ছে বাইনারি কোডস। আচ্ছা, তো এটার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। সো অ্যাডভান্টেজ গুলো হলো, ফলোইং ইজ দি লিস্ট অফ অ্যাডভান্টেজ দ্যাট বাইনারি কোডস অফার্স। বাইনারি কোডস আর সুইটেবল ফর দি কম্পিউটার অ্যাপ্লিকেশন, বাইনারি কোডস আর সুইটেবল for the digital communication. Binary codes makes the analysis and designing of digital circuits if we use the binary codes. Since only 0 and 1 are being used, implementation becomes easy. মানে বাইনারি কোডস যদি আমরা ব্যবহার করি কম্পিউটারের জন্য খুবই ইজি হয় ব্যাপারটা, আমরা সমস্ত কিছুকেই বাইনারিতে কনভার্ট করতে পারি, নাম্বার সিস্টেম যত রকমের আছে, এবং মেশিন খুব ইজিলি বাইনারিটাকে রিড করতে পারে। সেই জন্য বাইনারি কোড যদি আমরা ব্যবহার করি আমাদের কম্পিউটার জন্য সেই জিনিসটা খুব বেশি ইজি হয় আর কি। তারপরে বাইনারি কোডসের কিছু ক্লাসিফিকেশন আছে, কয়েক ধরনের বাইনারি কোড আছে। একটা হচ্ছে ওয়েটেড কোড, নন ওয়েটেড কোড, বাইনারি কোডের ডেসিমাল কোড, আলফা নিউমেরিক কোড, তারপরে এরর ডিটেক্টিং কোড, এরর কারেক্টিং কোড। তো আমরা একটু একটু দেখব। প্রথমে আছে হচ্ছে ওয়েটেড কোড। Weighted binary codes are those binary codes which obey the positional weight principle. Each position of the number represents a specific weight. Several systems of the codes are used to express the decimal digits 0 through 9. In this course, each decimal digit is represented by a group of 4 bits. Protect the decimal number, 4 digit er ekta kore বাইনারি নাম্বার তৈরি করে এবং সেইটা দিয়ে কোড তৈরি করা হয়। এবং ওয়েটেড বলতে বোঝায় হচ্ছে যে পজিশনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, যে একক দশক শতক যেরকম আমাদের পজিশন ছিল সেই রকম আমাদের পজিশনের উপর ডিপেন্ড করে আমরা এই কোডটা তৈরি করি। তারপরে আছে হচ্ছে নন ওয়েটেড কোড। নন ওয়েটেড কোডটা আমাদের পজিশনের উপর ডিপেন্ড করবে না। In this type of binary codes, the positional weights are not assigned. Positional weight ta dewa thakbe na. The examples of non-weighted codes are XS3 code. XS3 hoche ekta naam ar ki, just ekta niyom jader ke bola hoy XS3 code, and gray code eta arekta niyom. Ei bhabe amra code toiri korte pari. Ha, XS3 ebong gray code dui dhoroner code toiri kora jay. Non-weighted code e aro ache kichu, তবে আমাদের বইয়ের মধ্যে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। দি XS3 কোডস ইজ অলসো কল্ড অ্যাজ XS, মানে EXCESS দিয়ে না প্রকাশ করে XS দিয়েও প্রকাশ করা যায়। ইট ইজ নন ওয়েটেড কোড ইউজ টু এক্সপ্রেস ডেসিমাল নাম্বারস, ডেসিমাল নাম্বারকে প্রকাশ করা হয় নন ওয়েটেড কোডের মাধ্যমে। দি XS3 কোডস ওয়ার্ডস আর ডিরাইভড ফ্রম দি 8421 BCD কোডস ওয়ার্ড অ্যাডিং। তো এই 8421 এক ধরনের বিসিডি কোড আছে, আমরা দেখবো সামনে। XS3 কোডস আর অবটেইনড অ্যাজ ফলোস, কিভাবে নাম্বার পাওয়া যায় সেটা এখানে দেওয়া হয়েছে। তো XS3 কোডটা পাওয়ার জন্য আমরা প্রত্যেকটা নাম্বারের বিসিডি কোড আমরা তৈরি করি এবং সেই বিসিডি কোডের সাথে 0011 কে যোগ করি, করলে যেটা পাওয়া যায় সেটাকেই বলা হয় এক্সেস কোড। আর বিসিডি কোড কি? বিসিডি কোড হচ্ছে, এই যে দেখো, 0 মানে হচ্ছে 4টা 0, 1 মানে হচ্ছে 3টা 0, 1, 2 মানে হচ্ছে আমার, মানে 2 কে বাইনারিতে
পরিণত করলে যেটা হয় সেটাই তার বিসিডি কোড। কিন্তু সামনে যদি আমার 4 ডিজিট না হয়ে থাকে, তাহলে আমাকে 4 ডিজিট বানানোর জন্য আগে 0 বসাইতে হবে। এটাই হচ্ছে আমাদের বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমাল। তো বিসিডি কোড কিভাবে তৈরি করা হয়, যে নাম্বারটা থাকবে প্রত্যেকটা একটা ডেসিমালের জন্য, প্রত্যেকটা ডেসিমাল ডিজিটের জন্য 4টা করে বাইনারি ডিজিট তৈরি হবে, এবং সেই যে ডেসিমাল নাম্বারটা ছিল সেটাকে বাইনারিতে কনভার্ট করলে যেটা হবে সেটা প্রথমে থাকবে, এবং যদি 4 ডিজিট কমপ্লিট হইতে বাকি থাকে আরো, তো সামনের গুলোতে আমরা 0 বসাই দিব। যেরকম 1 কে ডেসিমাল, ডেসিমাল 1 কে যদি আমরা বাইনারিতে পরিণত করি তাহলে আসে আমাদের হচ্ছে 1। তো 1 এর সামনে আমার 4টা জায়গা ফিল আপ করতে হবে, যে কারণে আমরা 3টা 0 দিয়ে দিছি। তারপরে 2 এর বাইনারি হচ্ছে 1 0, যার আগে আমাদের আরো 2টা জায়গা ফাঁকা আছে, সেই 2টাতে আমরা 2টা 0 দিয়ে দিছি। তারপরে আমরা একটু নিচে চলে যাই, যেরকম আছে হচ্ছে আমাদের 7 7, মানে হচ্ছে 111 বাইনারিতে সামনে একটা জায়গা থাকে, সো আগে একটা 0 দিয়ে দিলাম। তো 7 এর বিসিডি কোড হচ্ছে 0111। তারপরে 8 এর বিসিডি কোড হচ্ছে 1000। 9 এর বিসিডি কোড হচ্ছে 1001। জাস্ট খালি এটাকে বাইনারিতে কনভার্ট করে দিলে আমরা এটা পেয়ে যাই। তো এই যে আমরা বিসিডি কোডটা পাই, এই বিসিডি কোডের সাথে আমরা 0011 কে যোগ করব। প্রত্যেকটা ডিজিটের জন্য বিসিডি কোড বের করব, এবং তার সাথে আমরা 0011 কে যোগ করব। তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে XS3 কোড। আচ্ছা, তো এইখানে তারপরে করা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে বিসিডি কোডের, যেরকম 185, এটা একটা ডেসিমাল নাম্বার, এটাকে বিসিডি কোডে পরিণত করা হয়েছে। তো বিসিডি কোডে পরিণত করলে কি হবে, 5 এর বাইনারি কি 101, সো 101 এটা 3টা ডিজিট আছে, 4টা ডিজিট হয় নাই, সেজন্য 101 এর আগে একটা আমরা 0 বসিয়ে দিছি। সো এটা হচ্ছে এই 5 এর বিসিডি কোড। তারপরে আছে আমাদের 8 8 এর বাইনারিতে কনভার্ট করলে হয় 1000, সো এটাতে আর 4টা ডিজিট হয়ে গেছে, আর কিছু নিতে হয় নাই, সো 1000। আর 1 এর বাইনারি হচ্ছে 1E, সো 1 হইলে তার আগে আর 3টা পজিশন ফাঁকা থাকে, সেই 3টা পজিশন 3টা 0 দিয়ে দিছি। সো এই যে নাম্বারটা পাইলাম, এটা হচ্ছে এই 185 এর বিসিডি কোড। কিন্তু এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতাম 185 কে, তাহলে কিন্তু জাস্ট আমাদের এইটা হইতো। সো এইটা হচ্ছে বাইনারিতে কনভার্ট করা নাম্বার, আর এটা হচ্ছে আমাদের বিসিডি কোড। সো বিসিডি কোড আর বাইনারি নাম্বার কিন্তু আলাদা, ঠিক আছে? আর তারপরে আমাদের এখানে বিসিডির কোনটা কিভাবে আসছে, যেটা আমরা এখানে এই চার্টটাতেও দেখছিলাম, ঠিক এইটাই এখানে আবার বলা হয়েছে কিভাবে 0 থেকে 9 পর্যন্ত তাদের বিসিডি কোড কোনগুলা, সেটা এখানে আছে। তো আমাদের পরীক্ষায় এরকম আসতে পারে, একটা নাম্বার দিয়ে দিল সেটার বিসিডি কোড বের করতে হইতে পারে, ঠিক আছে? তারপরে এখানে একটা ক্যালকুলেশন আসছে, তো আমরা সেটার মধ্যে একটু চলে যাই। এটা দেখো, 4 আর 5 কে যোগ করে হয় হচ্ছে 9। তো 4 এর বিসিডি কোড আছে কত, আমাদের 4 এর বাইনারি প্রতে প্রকাশ করলে হয় আমাদের 100, আর 5 কে বাইনারিতে প্রকাশ করলে হয় হচ্ছে 101। তো একে যদি আমরা বিসিডিতে প্রমাণ করি, পরিণত করি, তাহলে 0100, 5 কে বিসিডিতে পরিণত করলে 0101, তারপরে এই দুইটাকে যোগ করলে আমাদের 9ই আসতেছে। বাট এই যে 9 আসতেছে, 9 এর বিসিডি কোডও এইটা, হ্যাঁ, 4 এর বিসিডি কোড এটা, 5 এর বিসিডি কোড এটা, দুইটা বিসিডি কে যোগ করে যেটা আসলো সেটা আমাদের যে 9 আসার কথা ছিল সেই 9 এর বিসিডি কোড মিলে গেছে। কিন্তু সব সময় এটা মিলবে না, যেরকম পরবর্তীতে আমরা একটা আসি, যে আমাদের এখানে 4 আর 8 কে যোগ করা হয়েছে, 4 আর 8 কে যোগ করার ফলে 4 এর বিসিডি কোড এটা, 8 এর বিসিডি কোড এটা, বাট যোগ করার পরে যেটা পাওয়া গেছে সেইটা কি আমার 12 এর বিসিডি কোড নাক মনে হয়, তাই না? কারণ হচ্ছে আমাদের 2 এর বিসিডি কোড হচ্ছে আমাদের এইটা 0010, আর 1 এর বিসিডি কোড হচ্ছে আমাদের 0001। সো আমাদের কিন্তু এখানে বিসিডি কোডটা মিলে নাই। সো আমরা একটু এখানে পড়ি যে এই ক্ষেত্রে আমরা কি করব। কনসিডার দি অ্যাডিশন অফ 2 ডেসিমাল ডিজিট ইন বিসিডি টুগেদার উইথ এ পসিবল ক্যারি ফ্রম এ প্রিভিয়াস লেস সিগনিফিকেন্ট পেয়ার অফ ডিজিট। সিন্স ইজ ডিজিট ডাজ নট এক্সিড 9, দি সাম ক্যান নট বি গ্রেটার দেন 9 প্লাস 9 প্লাস 1 ইকুয়াল টু 19। মানে যেহেতু প্রত্যেকটা ডিজিট 9 এর থেকে বড় হয় না, ডেসিমালে যত সংখ্যাই থাকুক তার প্রত্যেকটা ডিজিট সর্বোচ্চ সংখ্যাই 9, তার চেয়ে বড় হইতে পারবে না।
So sum cannot be greater than 9 plus 9 plus 1 equal to 19 with the one beginning a previous carry. যদি এমন কখনো হয় যে আমাদের যেই জিনিসটা আমরা যোগ করতেছি সেটা 1 যোগ করার পরে 1010 থেকে বড় অথবা এর সমান হয়ে যায় সেক্ষেত্রে আমাদের তার সাথে 0110 কে যোগ করতে হবে এবং যোগ করে আমরা যেটা পাবো সেটার মধ্যে একটা বিসিডি কোড থাকবে এবং একটা ক্যারি থাকবে সো যেই জিনিসটা আসবে সেটাই হচ্ছে আমাদের ফাইনালি বিসিডি কোড আসবে সো বিসিডি কোড আমরা ব্যবহার করি বিভিন্ন সিকিউরিটি পারপাসে সো বিসিডি কোড জেনারেট করার ক্ষেত্রে যদি কখনো আমাদের দুইটা যোগফলের মান আমাদের 1010 সমান অথবা এর থেকে বড় হয়ে যায় তাহলে তার সাথে আমাদের 0110 এই সংখ্যাটাকে যোগ করতে হবে করার পরে আমাদের যেটা আসবে সেটা হবে হচ্ছে আমাদের ফাইনালি বিসিডি কোড তো নরমালি আমাদের বিসিডি কোড হচ্ছে যেটা সেটা ছিল আমাদের এইটা 0 থেকে 9 পর্যন্ত আমরা বাইনারিতে কনভার্ট করব আগে যদি আমার 4 ডিজিট পূর্ণ হইতে কিছু বাকি থাকে সেক্ষেত্রে আমরা 0 বসাই দিব আর যদি এমন কোন বিসিডি কোড চলে আসে যোগ করার পরে বা কোনো ক্যালকুলেশনের পরে যেখানে আমাদের 1010 থেকে বড় চলে আসছে অথবা এর সমান চলে আসছে সেক্ষেত্রে আমাদেরকে তার সাথে 0110 এই সংখ্যাটাকে আমাদের যোগ করতে হবে সো যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের বিসিডি কোড উইথ ক্যারি এবং পরবর্তীতে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে 8 আর 9 কে যোগ করে আমাদের 17 হয়েছে যেখানে আমরা এটা পাইছি এবং এইখানের এই যে 17 এটার যে বাইনারি আছে সেই বাইনারিটাও আমাদের হচ্ছে 1010 থেকে বড় তো যেহেতু আমাদের 1010 থেকে বড় হয়েছে সো বা এটার সমান অথবা বড় হয়েছে সো এইটার সাথে আমাদেরকে 0110 এটাকে যোগ করতে হবে যোগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের বিসিডি কোড তো এখানে আরো কয়েকটা উদাহরণ দেওয়া আছে সো এই উদাহরণগুলো আমরা ট্রাই করব আচ্ছা তারপরে আমাদের আসকি কোড সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যেটা হলো যে আমাদের কিবোর্ডের যেই বাটনগুলো আছে তারপরে আমরা যা কিছু লিখি কম্পিউটারে সবকিছুরই একটা আসকি কোড থাকে যেটাকে বলা হয় আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ বা আসকি এই আসকি কোডগুলো দিয়ে আমাদের যা কিছু আমরা টাইপ করি তাদেরকে একটা কোড দেওয়া হয় এবং সেই কোডটা কম্পিউটার বুঝতে পারে যে এই কোডটা আমাকে দেওয়া হয়েছে তাহলে আমাকে এই জিনিস প্রিন্ট করতে হবে এবং এইটা আমাদের এইখানকার এখানে আসকি কোডের একটা লিস্ট দেওয়া আছে এই লিস্ট অনুযায়ী সেই প্রত্যেকটা জিনিসের নাম্বার এখানে দেওয়া হয়েছে এবং এই কোডটা কিভাবে তৈরি হয় এই যে আমাদের এখানে একটা অক্ষ আছে এবং এখানে একটা অক্ষ আছে দুইটাকে মিলিত ভাবে তৈরি হয় যে এখানে দেওয়া আছে দেখো B123 এই ডিজিট গুলো আগে আসবে তারপরে 567 তারপরে এগুলো আসবে তার মানে হচ্ছে এই যে নাল যে এইটার কোড হচ্ছে এই চারটা তারপরে এই তিনটা এটা হচ্ছে নালের কোড তারপরে ধরো এইটাতে যাই এন এ কি বা এই যে ধরো পার্সেন্টেজ এইটাতে যাই যে 0101 এবং এখানে আছে 010 তো এইটার যে আসকি কোডটা হবে সেটা হবে হচ্ছে আমার 1010 তারপরে 010 সো এইটার আসকি কোডটা হবে হচ্ছে এইটুকু এবং এইটুকুকে মিলিতভাবে যেটা তৈরি হয় সেটা হবে হচ্ছে এইটার আসকি কোড এবং 1234 হচ্ছে এই পজিশনগুলো এবং 567 হচ্ছে এই পজিশনগুলো এইভাবে তৈরি করে প্রত্যেকটা কিবোর্ডের মধ্যে যে জিনিসগুলো আছে প্রত্যেকটার জন্য এইভাবে একটা কোড জেনারেট করা হয়েছে যাতে আমাদের কিবোর্ড বুঝতে পারে কোডগুলোকে তারপর দি 34 কন্ট্রোল ক্যারেক্টারস আর ডিজাইনড ইন আসকি টেবিল উইথ অ্যাব্রিভিয়েটেড নেমস তো এখানে যেই অ্যাব্রিভিয়েশনগুলো আছে যে নাল ডিএলই ডিএসসি1 এগুলা যে ফুল ফর্ম সেগুলো এখানে আছে যেরকম ডিএলই মানে হচ্ছে ডাটা লিংক এসকেপ ডিএসসি1 মানে হচ্ছে ডিভাইস কন্ট্রোল 1 তারপর ডিভাইস কন্ট্রোল 2 3 এগুলো আছে আর কি এনে কি মানে হচ্ছে নেগেটিভ অ্যাকনলেজ এই যেখানে এই যে এইগুলো ছিল আর কি হ্যাঁ সেটার এখানে ফুল ফর্ম দেওয়া আছে আচ্ছা তারপরে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব সেটা হচ্ছে এরর কি এরর মানে আমি একটা সিগন্যাল পাঠাইলাম সেই সিগন্যালটা
অন্য একটা জায়গায় রিসিভ হলো এবং রিসিভ হওয়ার পরে সেই আগের সিগন্যালটা থাকলো না, এটাকে বলা হয় হচ্ছে এরর। যেরকম মনে করো এখানে আমি বাইনারি সিগন্যাল, আমার যে এরকম সুন্দর একটা সিগন্যাল ছিল, হ্যাঁ, এবং এটাকে আমি পাঠাইলাম, তারপরে যে কম্পিউটারটা রিসিভ করলো তার কিন্তু এখানে এলোমেলো হয়ে গেছে। তো এই যে আমার এখানে এরর তৈরি হয়ে গেছে, তো এই যে এররটা তৈরি হয়ে যায় এটা আমি কিভাবে বুঝতে পারবো? যদি আমার এখানে একটা বাইনারি কোড থাকতো এবং এখানেও যদি একটা বাইনারি কোড থাকতো এবং এবং এই দুইটাকে যদি পাঠানোর আগে এবং পাঠানোর পরে আমরা চেক করতাম, তাহলে কিন্তু বাইনারি কোড দুইটায় কিছু পরিবর্তন পরিলক্ষিত হইতো। তো এই পরিবর্তন দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে এরর চলে আসছে। তো এরর ইজ এ কন্ডিশন হোয়েন দি আউটপুট ইনফরমেশন ডাজ নট ম্যাচ উইথ দ্য ইনপুট ইনপুট ইনফরমেশন ডিউরিং ট্রান্সমিশন। ডিজিটাল সিগন্যাল সাফার ফ্রম নয়েজ দ্যাট ক্যান ইন্ট্রোডিউস এরর্স ইন দি বাইনারি বিটস ট্রাভেলিং ফ্রম ওয়ান সিস্টেম টু আদার। দ্যাট মিনস এ জিরো বিট মে চেঞ্জ টু ওয়ান অর এ ওয়ান বিট মে চেঞ্জ টু জিরো। এবং এইখানে যেহেতু বাইনারিতে শুধু জিরো আর ওয়ানই আছে, তো যেখানে আমাদের এরর হবে সেইখানে, মানে বাইনারি কোড যদি আমরা পাঠাই একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, সো জিরো গুলাতে ওয়ান হয়ে যাবে এবং ওয়ান গুলাতে জিরো হয়ে যাবে, মানে সবগুলা না, যেখানে এরর হবে সেই জায়গায় জিরোটা ওয়ান হবে অথবা ওয়ান থাকলে জিরো হবে, তখনই আমরা বুঝতে পারবো যে এই জায়গায় এরর আছে। তো এরর ডিটেক্টিং আমরা করতে পারি এই বাইনারি কোডের মাধ্যমে। তো যে সমস্ত কোড দিয়ে আমরা এরর ডিটেক্ট করে থাকি সেই সমস্ত কোডকে বলা হয়েছে এরর ডিটেক্টিং কোড। সো টু ডিটেক্ট এরর্স ইন ডাটা কমিউনিকেশন অ্যান্ড প্রসেসিং অ্যান 8 বিট ইজ সামটাইমস অ্যাডেড টু দি আসকি ক্যারেক্টার টু ইন্ডিকেট ইটস প্যারিটি। এ প্যারিটি বিট ইজ অ্যান এক্সট্রা বিট ইনক্লুডেড উইথ এ মেসেজ টু মেক দ্য টোটাল নাম্বার অফ ওয়ানস either even or odd. Consider the following two characters and their even and odd parity. So আমরা যখন লজিক গেট গুলো দেখে আসলাম সেখানে কিন্তু আমরা ইভেন প্যারিটি এবং ওড প্যারিটি ধারণা পাইছিলাম, তাই না? তো যদি আমি পুরা একটা ডাটা নেই সেখানে জোড় সংখ্যক ওয়ান আছে নাকি বিজোড় সংখ্যক ওয়ান আছে এটা আমরা বুঝতে পারবো না খুব সহজে আমাদের এক্সর গেট অথবা এক্সনর গেটের মাধ্যমে, বুঝতে পারবো কিনা? Yes, sir. হ্যাঁ, তো আমরা এইটাকে হিসাব করব যে আমার এখানে কি জোড় সংখ্যক ওয়ান আছে নাকি বিজোড় সংখ্যক ওয়ান আছে। আমার পুরো ডাটাটা আমি বাইনারিতে কনভার্ট করে নিছি বা বিসিডি কোড তৈরি করছি, যার ফলে সেখানে ওয়ান আর জিরো ছাড়া কিছু নাই। সো আমি তারপরে নির্ণয় করলাম যে এখানে কি জোড় সংখ্যক ওয়ান আছে নাকি বিজোড় সংখ্যক ওয়ান আছে। যদি আমার জোড় সংখ্যক ওয়ান থাকে তাহলে তার আগে আমি একটা বলে দিব, একটা কিছু দিয়ে ইন্ডিকেট করে দিব যে এখানে জোড় সংখ্যক ওয়ান আছে। যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে আমি সেটাকেও ইন্ডিকেট করে দিব যে এখানে বিজোড় সংখ্যক ওয়ান আছে। তারপরে যখন আমি কোডটাকে রিসিভ করব তখন আমি আবার সেই জিনিসটা কাউন্ট করে দেখব যে এখানে কি জোড় সংখ্যক ওয়ান আছে নাকি বিজোড় সংখ্যক ওয়ান আছে। যদি এই জিনিসটা না ম্যাচ করে, যে জোড় সংখ্যক বা বিজোড় সংখ্যক এই জিনিসটা যদি না ম্যাচ করে, তাহলেই কি আমি বুঝতে পারবো যে কোনো একটা কিছু আমার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো ইন ইচ কেস উই ইনসার্ট অ্যান এক্সট্রা বিট ইন দ্য লেফট মোস্ট পজিশন অফ দি কোড টু প্রোডিউস অ্যান ইভেন নাম্বার অফ ওয়ানস ইন দ্য ক্যারেক্টার ফর ইভেন প্যারিটি অ্যান্ড অ্যান ওড নাম্বার অফ ওয়ানস ইন দ্য ক্যারেক্টার ফর অ্যান ওড প্যারিটি। সো প্রত্যেকটা আমাদের যেই ডাটা পাঠাচ্ছি তার আগে আমাদের এই ইভেন এবং ওড প্যারিটির জন্য আরেকটা আমরা কোড তৈরি করি এবং সেই কোডটা ওই ডাটার সাথে আমরা পাঠিয়ে দিই। এবং এই যে আমরা প্যারিটি চেক করার জন্য যেই জিনিসটা দেই এই জিনিসটা থাকে খুবই ছোট, হ্যাঁ একদম ছোট। আমাদের ডাটা থাকবে অনেক বড় কিন্তু প্যারিটি চেকার থাকবে খুব ছোট, যার ফলে প্যারিটি চেকারের যাইতে নিয়ে তার কোনো এরর হবে না আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ, এবং সাধারণত হয় না যেহেতু এটা খুবই ছোট ডাটা, খুব ইজিলি চলে যায় এবং এটা খুব সিকিউর হতে যায়, যার ফলে প্যারিটি চেক করার জন্য যে এরর ডিটেক্টিং এর জন্য আমরা যে ছোট কোডটা পাঠাচ্ছি সেটার মধ্যে সাধারণত কোনো চেঞ্জ হয় না। এবং সেইটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমার এই জিনিসটাতে বিজোড় সংখ্যক বা জোড় সংখ্যক ওয়ান ছিল কিনা এবং আমার ডাটাটা কেমন ছিল, এবং সেই কোডটা পরবর্তীতে মিলিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের ডাটার মধ্যে কি কোনো এরর আসছে কিনা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা এররকে ডিটেক্ট করতে পারি।
তারপরে এই এরর যে আমরা ডিটেক্ট করতে পারি, এইটার মধ্যে এরর ডিটেক্টিং এবং এরর কারেক্টিং দুই রকমের কোড আছে, যেটা দিয়ে শুধুমাত্র ডিটেক্ট করা যায়। সেটা হচ্ছে আমার এরর ডিটেক্টিং কোড, এবং এখন আমাদের কিছু কোড ব্যবহৃত হয় যেটার মাধ্যমে আমরা এরর কে কারেক্টও করতে পারি। যে আমার কতগুলা, আমার কোডের মধ্যে যদি এরকম দেওয়া থাকে যে আমার কতগুলা ওয়ান এবং কতগুলা জিরো ছিল, যদি ওই কোডটাকে আমরা আরেকটু ডেভেলপ করি, তাহলে আমরা এই জিনিসটাও পাঠাইতে পারবো যে আমার কোডটা কেমন ছিল। সো যখন কিনা আমরা এরর কে ডিটেক্ট করলাম, যে ডিটেক্ট করে পাইলাম যে আসলে আমার এই এরর ছিল, তারপরে আমি বের করতে পারবো যে আমার কি ধরনের এরর ছিল, এবং সেইটাকে আমরা কোডের মধ্যে অ্যাপ্লাই করে, আমাদের যে ডাটা ছিল সেটার মধ্যে অ্যাপ্লাই করে আমরা আমাদের এররটাকে কারেক্ট করতে পারি। তো এই ধরনের যদি কোনো কাজ করতে পারে কোনো কোড, তাকে এরর কারেক্টিং কোড বলা হবে। আচ্ছা, হাউ টু ডিটেক্ট অ্যান্ড কারেক্ট এরর, কিভাবে ডিটেক্ট এবং কারেক্ট করা হয়। টু ডিটেক্ট অ্যান্ড কারেক্ট দি এরর্স, অ্যাডিশনাল বিটস আর অ্যাডেড টু দি ডাটা বিটস এট দি টাইম অফ ট্রান্সমিশন, ট্রান্সমিট করার সময় অ্যাডিশনাল কিছু বিট অ্যাড করা হয়। দি অ্যাডিশনাল বিটস আর কল্ড প্যারিটি বিটস, দে অ্যালাউ ডিটেকশন অর কারেকশন অফ দ্য এরর্স। যে অ্যাডিশনাল যে বিটগুলো দেওয়া হয় তাদেরকে প্যারিটি বিট বলা হয়, এবং এরা ডিটেকশন অথবা কারেকশন করতে পারে ভুলে। দি ডাটা বিটস অ্যালো উইথ দি প্যারিটি বিটস ফ্রম এ কোড ওয়ার্ড, আর ডাটা বিটগুলো থাকে হচ্ছে প্যারিটি বিট সহকারে, তাদেরকে বলা হয় হচ্ছে কোড ওয়ার্ড। মানে যেই সমস্ত ওয়ার্ডের মধ্যে ডাটাও আছে এবং এই যে প্যারিটি চেকার যে বিট আছে এইটাও আছে, দুইটাকে একত্রিত করে যেই ডাটাগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় হচ্ছে কোড ওয়ার্ড। আচ্ছা, তারপরে এই জায়গায় একটা উদাহরণ দেওয়া হয়েছে একটা ছবির মাধ্যমে, যে আমার এখানে যে এত বড় একটা ডাটা আছে এবং তার আগে আমার এখানে একটা প্যারিটি বিট বসায় দেওয়া হয়েছে, এবং প্যারিটি বিটটা সাধারণত MSB তে থাকে, মোস্ট সিগনিফিকেন্ট বিটের মধ্যে থাকে, যেটা আমরা পূর্ববর্তী লেকচারে পড়ে আসছি। MSB এবং LSB কাদেরকে বলা হয়? তো MSB যেই দিকে থাকে সেইখানে সাধারণত প্যারিটি বিটটা অ্যাড করা হয়। তারপরে আসতেছে হচ্ছে ইউজ অফ প্যারিটি বিট। এইখানে আরেকটু ব্যাখ্যা করা হয়েছে, দি প্যারিটি বিট ক্যান বি সেট টু জিরো অ্যান্ড ওয়ান ডিপেন্ডিং অন দি টাইপ অফ প্যারিটি রিকোয়ার্ড। যে ধরনের আমার প্যারিটি লাগবে সেটার উপর ডিপেন্ড করে আমরা জিরো অথবা ওয়ান কে প্যারিটি বিট হিসেবে ডিক্লেয়ার করে দিব। ফর এভরি প্যারিটি দিস বিট ইজ সেট টু ওয়ান অর জিরো সাচ দ্যাট দি নাম্বার অফ ওয়ান বিটস ইন দ্য এন্টায়ার ইজ ইভেন, শো ফিগার এ। ফিগার এ তে দেখাইছে যে এখানে ইভেন সংখ্যক ওয়ান আছে, তো 1 2 3 4, তো ইভেন সংখ্যক ওয়ান থাকাতে এখানে জিরো দেওয়া হয়েছে। তো এখানে একটা ইভেন এবং একটা ওডের নাম্বারের ডিজিট দেওয়া হয়েছে, আর প্যারিটি বিট কি দিব সেটা আমার উপর ডিপেন্ড করতেছে। আমি চাইলে জোড় সংখ্যকের জন্য, জোড় সংখ্যক যদি থাকে তার জন্য জিরো দিতে পারি, অথবা জোড় সংখ্যকের জন্য আমি ওয়ানও দিতে পারি, আবার চাইলে বিজোড় সংখ্যকের জন্য আমি ওয়ান দিতে পারি, বিজোড় সংখ্যকের জন্য আমি জিরোও দিতে পারি, কিন্তু যেটা দিব সেটা আমার ঠিক থাকবে। মানে যদি জোড় সংখ্যকে ওয়ান দেই তাহলে বিজোড়ে আমাকে জিরো দিতে হবে। হ্যাঁ, জোড় সংখ্যকে এখানে ওয়ান দেওয়া হয়েছে, সো বিজোড়ে আমাকে জিরো দিতে হয়েছে, আর যদি জোরে আমি জিরো দেই তাহলে বিজোড়ে আমাকে ওয়ান দিতে হবে, মানে একটার একটা উল্টা হবে। সো এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে প্যারিটি বিটকে সেট করে থাকি। তারপরে কিভাবে কাজ করে অলরেডি আমরা দেখে ফেলছি, এবং এই কথাগুলো আমরা আলোচনা করে ফেলছি। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখবা, দেখে নিয়ে পড়ে বোঝার চেষ্টা করবা। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের BCD কোড এবং এরর ডিটেকশন কোডের লেকচার।